কলকাতা থেকে দার্জিলিং আই মিন বাগডোগরা এয়ারপোর্ট নামার এপিসোড আমরা এই ভিডিও থেকে শুরু করলাম। সাথে এয়ারপোর্টে কিছু মাস্তি, তারপরে শুধুমাত্র 2 টাকা দিয়ে এয়ারপোর্ট লঞ্চে আনলিমিটেড খাওয়া দাওয়া, সাথে সেলিব্রিটি জিসু সেনগুপ্তর সাথে দেখা এবং এয়ারপোর্টে কিছু ইনফরমেশন। ভিডিওতে থাকছে বাগডোগরা নামা পর্যন্ত সমস্ত ডিটেইলস। Yes guys, yes, going to Bagdogra. তো গাইস আমরা এখন এয়ারপোর্টে চলে এলাম, এই যে দেখতে পাচ্ছ, না হলে ওখানে ম্যানুয়ালি লাইনে দাঁড়াতে হতো, সব কিছু খুলে দিতে হলো, ওই জামা প্যান্টটা ছিল হাতে, চক করে ভুল জায়গায় চলে এসেছিলাম। বিজনেস ক্লাস যারা টিকিট কেটেছে তারা এই লঞ্চে ঢুকতে পারবে, নয় বড় লোক, আমরা হচ্ছে গরিব মানুষ, মিডল ক্লাস। মাত্র 2 টাকা দিয়ে সব কেমন খাচ্ছে দেখো হাঙরগুলো। কটাকা দিয়েছো? 2 টাকা। কম খাবো বেশি দেখাবো তোমাদেরকে। ফ্লাইটের টিকিট তো ফ্রি করতে হতো কে? এই ভদ্রলোক দেখুন আবার কটা ডিম নিয়েছে দেখুন খালি একবার। এবার দেখতে কেমন দেখো। একবার ফান্টা নিয়ে আবার একবার ফান্টা নিলাম। মজাই মজা, মজাই মজা। আমার আবেগ কাজ করছিল বিবেক দাদা এখানে আছে। মানে ফ্রিতে পেলে ভালোই লাগে বাংলা কথা। জানতাম যে ট্রেন লেট হয় বাট ফ্লাইটও লেট আর কি মেন কথা। যদি চারজন শুধু স্পাইস জেটে যাই কেমন হবে? বালি ব্রিজ নেতাজি সুভাষ চন্দ্র এয়ারপোর্ট কলকাতা। আচ্ছা ওই দেখো পিছনে রেজিস্ট্রেশন কিওস্ক দেখতে পাচ্ছ, ওখানে আমরা আইডি ভেরিফিকেশন করে নিলাম, তো এর জন্য ভিতরে আইডি ভেরিফিকেশনটা হবে না, এমনি যেটা সিকিউরিটি চেকিং থাকে সেটা হবে, বাট এটা এখন ম্যান্ডেটরি নয়, এটা করে নিলে ভিতরে সিকিউরিটি চেকিংটা হবে, বাট এমনি আইডি ভেরিফিকেশনের মাধ্যমে গেটটা খুলবে, তো এটা যারা আসবে তো অবশ্যই করে নেবে। তো এই যে বারকোডটার মাধ্যমে আমরা ঢুকে বললাম, মানে অটোমেটিক ওখানে স্ক্যান করলো, আইডি ভেরিফিকেশন হলো, ঢুকে গেলাম, আর না হলে ওখানে ম্যানুয়ালি লাইনে দাঁড়াতে হতো, এটাই হচ্ছে সব থেকে বেশি খাসিয়াত ইউ ক্যান সে। তো আমরা এখন ঢুকে পড়লাম কলকাতা এয়ারপোর্টের ভিতরে, এই হচ্ছে তার ভাইভ আছে, ওয়াও ওয়াও ওয়াও, চারিদিকে শুধু ওয়াও। তো গাইস পিছনে এখানে দেখতে পাচ্ছ ওই 1 2 3 4 করে লেখা আছে, এখানে আমরা ব্যাগ দিয়ে দিলাম, ব্যাগটা চলে যাচ্ছে আমাদের সোজা ফ্লাইটে, তো তার সাথে সাথে টিকিট দিয়ে দিলো আর বলে দিলো যে ট্যাব মোবাইল পাওয়ার ব্যাঙ্ক বলে দিলো যে রাখলে কিন্তু ব্যাগ যাবে না, তো ব্যাগ ওখানে দিয়ে দিলাম, বড় ব্যাগটা যেটা 15 কেজি ওয়েট ম্যাক্সিমাম নিতে পারবো, আর তার সাথে সাথে সাইড ব্যাগ যেটা আমরা কাছে রাখছি সেটা হচ্ছে 7 কেজি ওয়েট ম্যাক্সিমাম করা যাবে। ওখান থেকে ঢুকে আমরা এখানে যে সাইড ব্যাগ সহ সব ইলেকট্রনিক গ্যাজেট এমনকি ঘড়িটা আমরা রেখে দিলাম, এখান থেকে সোজা চলে যাবো ওদিকে। তো আমাদের যে আইটেম চলে এলো সব ইলেকট্রনিক জিনিস, এমনকি সব কিছু খুলে দিতে হলো, ওই জামা প্যান্টটা ছিল হাতে বাকি সব খুলে দিতে হলো, পার্স ঘড়ি চার্জার সব বাইরে রাখতে হবে, ইলেকট্রনিক জিনিস বাইরে, বাকি এখানে নিয়ে সব স্ক্যান হয়ে এলো, আমিও স্ক্যান হয়ে চলে এলাম ভিতরে। তো মেনলি আমরা যাচ্ছি ফুড প্লাজা, মানে এয়ারপোর্টে যে লঞ্চ সেখানে গিয়ে দেখি যে ওখানে কী কী আইটেম আছে, খাওয়া দাওয়া হবে, আর যাচ্ছি ওই জন্য লঞ্চের দিকে, চক করে ভুল জায়গায় চলে এসেছিলাম। বিজনেস ক্লাস যারা টিকিট কেটেছে তারা এই লঞ্চে ঢুকতে পারবে, তো আমরা ঢুকে পড়েছিলাম বিজনেস ক্লাস, বাট আমরা অতটাও বড় লোক নই, মানে নয় বড় লোক, আমরা হচ্ছে গরিব মানুষ, মিডল ক্লাস। এলাম আমাদের লঞ্চে, ট্রাভেল ক্লাব লঞ্চ, এটা আমাদের নর্মাল টিকিটের জন্য, এখানে কার্ড অ্যাক্সেস হয়ে গেল, 2 টাকা করে কাটলো, আর এখন ঢুকে পড়লাম লঞ্চে, লঞ্চ মেনলি। তো আমরা এয়ারপোর্ট লঞ্চে এখন আছি, আর আনলিমিটেড খাবার সবাই খাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ বন্ধুবান, মাত্র 2 টাকা দিয়ে সব কেমন খাচ্ছে দেখো হাঙরগুলো, আর আসিফকে দেখো, ও কটাকা দিয়েছো? 2 টাকা। সিরিয়াস, এখানে এয়ারপোর্টে, এয়ারপোর্ট লঞ্চে যে কোনো কার্ড অ্যাক্সেস, মানে অ্যাক্সেস করে ভিসা মাস্টার রূপে কার্ড অ্যাক্সেস করে তুমি আনলিমিটেড এনে খাওয়া দাওয়া করতে পারো, আর ওই যে ওইদিকে খাওয়ার আইটেমগুলো আছে। তো প্লেট নিয়ে নিলাম, এবার কি যেগুলো খাবো সেটুকুই নেবো, ম্যাক্সিমাম মানে বেশি নষ্ট করবো, মানে সুপ টুপ নেওয়ার কোনো দরকার নেই, হচ্ছে আলু পরাটা যেটা আমরা এমনি বেসিক্যালি খেয়ে থাকি, চিকেন, বয়েলড এগ, বাট এগ খাবো না, পেস্ট্রি, এখন পেস্ট্রিটা খাবো,
কম খাবো বেশি দেখাবো তোমাদেরকে আর তার সাথে ফল খেতে হবে ফল এখন দুটোই নিয়ে আপাতত তার সাথে সাথে আছে অনেক ফ্রুট দেখে নাও এই যে পাইগন খাচ্ছে ফলটা নাও তিনবার নিচ্ছো দু টাকা দিয়ে ওয়াও ফ্লাইটের টিকিট তো ফ্রি করতে হবে তোকে একদম 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 ফ্লাইট মোটামুটি চারজন আছি 2000 টাকা ফ্লাইট টিকিট হলে মোটামুটি 1000 টাকার খেয়ে শেষ করতে হবে এই যে আইটেমগুলো এনাফ আছে তো তোমরা আসতে পারো যারা এরোপ্লেনে যাচ্ছে এটা সবার কিন্তু জানা নেই ম্যাক্সিমাম লোকেরই আর কেউ এটা প্রমোট করতে চায়ও না সো আমি জানিয়ে দিলাম একটা ভালো জিনিস তোমাদেরকে সেই জন্য সাবস্ক্রাইবটা তো করো কিছুই খাচ্ছে এদিকে ঠান্ডা দেখি রে এই ভদ্রলোক দেখুন আবার কটা ডিম নিয়েছে দেখুন খালি একবার হ্যালো চিয়ার্স আরেক ডিমটা চালু আছে তো বেশি কিছু নিয়ে নি আমি শুধু অবাক হয়ে যাচ্ছি এটা কি এবার দেখতে কেমন দেখো এটা ছোট না জায়গাগুলো আছে টেবিলগুলো তো এখানে বসে খেতেও পারো তো বেশ ভালো এলাকা তুমি তোমাদের এটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে যখন তুমি ফ্লাইট ধরতে আসছো তখন শুধুমাত্র এটা অ্যাক্সেস করতে পারবে মানে দার্জিলিং থেকে কলকাতা আসছো তখন কলকাতায় নেমে এই লঞ্চে খেতে পারবে না দার্জিলিং যাচ্ছ ভায়া কলকাতা হয়ে তখন তুমি এই লঞ্চে বসে খেতে পারবে আর বোর্ডিং পাস যখন আছে আমাদের টাইম আছে 10:15 আগে 3 ঘন্টা আমি এখানে খেতে পারবো ম্যাক্সিমাম বসে মাত্র 2টা ট্রানজাকশন করে সাথে এখানে গ্লাস আছে আর এখানে কোক একবার ফান্টা নিয়ে আবার একবার ফান্টা নিলাম তার সাথে সাথে কোকো মজাই মজা মজাই মজা সবাই ট্রাই করো কিন্তু তো আমরা এদিকটা এক্সপ্লোর করতে ভুলেই গিয়েছিলাম ওদিকে চলছে খাবার দাবার আর এখানেও ম্যাডাম এখানে কোচও করে দিচ্ছে আজমে এই জিনিস তোমরা নিতেই পারো এই জন্য কোচ করে দিচ্ছে ম্যাডাম দেখলে পোস্ট বা অমলেট যদি করতে চাও ম্যাডামের কাছ থেকে নিতে পারো অনেক খাওয়া দাওয়া হলো মানে যেখানে আনলিমিটেড জিনিস থাকে না সেখানে খাওয়া দাওয়াটা কমে যায় সেই জন্য দেখি পেট ভরে গেল মন মরে গেল পেট ভরে গেল এমনি খেতে পারলাম না আর এইসব ছেলেগুলো অনেক খেয়েছে গাইস আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি লেটার শুরু করে তাড়াতাড়ি আমরা শেষ করে দিয়েছি বাট এটা ফার্স্ট শুরু করেছে এখনও খেয়ে যাচ্ছে ট্যাংটা একটু বেশি আছে হ্যাঁ এটা মানাই যায় না রিভিউ দিচ্ছে আসিফ ভাই কী রিভিউ দিচ্ছে একটু বলো কেমন লাগলো সেটা শেয়ার করে দাও গুড 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 আবেগ কাজ করছিল বিবেক এখানে আছে এখনও কি আবেগ কাজ করছে বিবেক কাজ করেনি না এটা রিয়েলি খুব ভালো লেগেছে তো মানে ফ্রিতে পেলে ভালোই লাগে বাংলা কথা তো বিজনেস ক্লাসে আমরা বাড়ি থেকে ভিউটাই নিচ্ছি তো এখানে দেখো যিশু সেনগুপ্ত আছেন জুম করে দেখতে পাবে নাকি জানি না ওই যো যিশুদা দার্জিলিং যাওয়ার পথটা সার্থক হলো একটা সেলিব্রিটির সঙ্গে দেখা হলো তো লঞ্চে যদি আমরা কেউ খাওয়া দাওয়া করতে পারো যেহেতু টয়লেটটা এক তো মোটামুটি সেলিব্রিটির সঙ্গে দেখা হওয়ার চান্সটাও প্রবাবিলিটিটা অনেকটা আপ হয়ে যায় এবার আমরা চলে যাই সোজা আমাদের ফ্লাইটের গেটের দিকে যেন আমরা নেমে বললাম ওখানে লঞ্চ কমপ্লিট করে এক্সপ্লোর করলাম ভাই লাগলো বলো এয়ারপোর্টে এসে যদি টাকা খরচ করতে যাও এখানে আনলিমিটেড ব্রাঞ্চ আছে আনলিমিটেড স্টোর আছে ততটা না বড় জায়গা তার থেকে বড় বড় স্টোর এখানে অ্যাভেলেবেল আছে এনি স্টোর যে পাবে না এরকম কোনো স্টোর এখানে নেই ওই দিকটা যেটা দেখছো সাদা হয়ে আছে ওইদিকে ফ্লাইটগুলো ল্যান্ড করছে ওই দিক থেকেই উঠছে থেকে 109 গেট এদিকে মানে নিচে ডাউনে আমরা এখন উপরে আছি হ্যালো গাইজ টাকাও বন্ধুগণ ইয়েস হ্যাঁ দেখো এখানে লেখা আছে 101 থেকে 109 গেট এদিকে গাইস এই যে সিট এরিয়ায় এখানে আমরা এখন আপাতত বসি বেশি দেরি করব না আমাদের বাস ছাড়লে ওখানে চলে যাব তো আমরা ঠিক এই ডিসপ্যাচ ডিসপ্লের সামনেই বসেছি যাতে আমাদের ফ্লাইটটা শো হলে আমরা দেখতে পাই যেহেতু আমরা অনেক আগে চলে এসেছি তো গোটা এয়ারপোর্টটা ঘুরছি ঠিক আছে লিফটে চেপে বা সিট থেকে নেমে মোটামুটি সব এয়ারপোর্টটা ঘুরছি এরকম আর সেই জন্যই লঞ্চটা আরও মানে বুক করা হলো আর কি ইয়েস গাইজ ইয়েস গোয়িং টু বাগডোগরা গাইজ বাস এখন ছেড়ে দিল
সেই জন্যই আর কি লেট করে গাড়িটা ছাড়ছে। মানে ওদেরও ভেরিফিকেশন হয় গো, তো আমরা তখন লেট ছিলাম এই কারণেই, কারণ ইয়ার্ড হোস্টেস আসেনি সাথে পাইলট আসেনি, এই মাত্র জানতাম যে ট্রেন লেট হয় বাট ফ্লাইটও লেট আর কি মেন কথা। এখন যাচ্ছি আমরা সোজা ফ্লাইটের উদ্দেশ্যে, আর ওই যে বড় লাইন পড়ে গেছে ফ্লাইটে, এখন বেরিয়ে যাচ্ছি স্পাইস জেট বাস থেকে। যদি চারজন শুধু স্পাইস জেটে যাই কেমন হবে? অসাম 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 না? এই ইঞ্জিনটাকে আবার দেখো যে আওয়াজ করছে, এখন উইংসের নিচে দাঁড়িয়ে আছি। মানে অনেকেই দার্জিলিং যাচ্ছে, ভালোই ভিড় আছে দেখতে পাচ্ছি। ফাইনালি গাইস লাইনটা কমেছে, ওই জন্য চলে গেলাম। তো এন্ট্রি করলাম ফ্লাইটে। এই ক্যামেরা ব্যাগটা এখানে তুলে দাও উপরে, আমি উইন্ডো সিটটা নিতে যাই, কি বলছো? আচ্ছা ফ্লাইট উপরে উপরে গেলেও রোদ পাবে। তুমি এত সুদর্শন একজন ব্যক্তি, এই মধ্যে তুমি কালো হয়ে যাও আমি চাই, কিন্তু আমি তো উইন্ডো সিট নিয়েই ছাড়বো বাংলা কথা। 18 ABC। তো গাইজ এখন ফ্লাইটের টাইম হয়ে গেছে, তাই সিট জানালার পাশেই জায়গা পড়েছে, তো মোটামুটি সেরা ভিউ পাবে। परवाह ना करें और सबकी सुरक्षा को ध्यान में रखते हुए जितनी जल्दी हो सके विमान से बाहर निकलने की कोशिश करें। फ्लाइट टेक ऑफ होएगा सर, এখন শুধু বুকে যাচ্ছে এয়ার হোস্টেস লাইফস্টাইল আয়া আছে পাশে ফুড মেনু। তো তুমি অর্ডার করতে চাও তো ফুড মেনু এখানে আছে, যাদের খুব টাকা আছে তারা কিন্তু ফ্লাইটে অর্ডার করতেই পারো। তার সাথে আছে সেফটি গাইড, এমার্জেন্সি সেফটি গাইড দেখতে পাচ্ছ স্পাইস জেটের। যদি কেউ এনজয় নিতে পারো ট্রের, তাহলে এই যে ট্রে মোবাইল ফোবাইল এইসব রাখতে পারো। তো গাইস স্পাইস জেট থেকে নিয়ে বললাম, এত আওয়াজ ছিল জানালার পাশে মানে কানে তালা ধরে গিয়েছিল। যাই হোক এখন নেমে অনেকটাই বেটার ফিল করছি। বাগডোগরা এয়ারপোর্ট একবার দেখে নাও, এই হচ্ছে নিচে। আর এখানে দার্জিলিং এসছি শিলিগুড়িতে, মনে হচ্ছে 32°C ও আচ্ছা মনে হচ্ছে না, এটা সিরিয়াসলি 32°C। তো কেমন ফিলিংস ভাই, দার্জিলিং এসছি আর 32-33 ডিগ্রি মানাচ্ছে না। তো এখন ব্যাগেজ ক্লেম, মানে আমি ব্যাগ ট্যাগ নেওয়ার জন্য চলে এলাম ভিতরে এয়ারপোর্টে। গাইস ব্যাগ আসেনি এখনো? ব্যাগ এসে মনে হয় চলে গেছে, হতেও পারে ওই জন্যই এত দেরি হচ্ছে। তো গাইস ব্যাগ ফ্যাগ সব কালেক্ট হয়ে গেছে সবারই, সালমানের ব্যাগ আসছিল না বাট অ্যাটলিস্ট পাওয়া গেছে, ব্যাগের ট্রেটাও তোমার স্টপ হয়ে গেছে, এখন এক্সিটের দিকে এগিয়ে যাই চলো। ফাইনালি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা একটা গাড়ি বুক করেছি, আমরা প্ল্যান করে আসিনি, তো এখান থেকে প্ল্যান শুরু হবে। বাগডোগরা এয়ারপোর্ট থেকে হোক বা NGP রেলওয়ে স্টেশন থেকেই হোক, এখান থেকে দার্জিলিং মেল, যেটি দার্জিলিং এর পপুলার সিটি, এখান থেকে 73-74 কিলোমিটার দূর। তাই তোমাদের এখান থেকে শেয়ারিং কার বা প্রাইভেট কার করে যেতে হবে। এখান থেকে সোজা চলে যাব এখন দার্জিলিং, বাট দার্জিলিং যাওয়ার পথে যতগুলো স্পট আছে মোটামুটি মিরিক আরো যেগুলো আছে সেগুলো কাকা চালিয়ে দেওয়া বলেছে, একটু এসেছি তো কাকার নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো। প্রাইভেট কারে আমাদের চারজনের রেট পড়লো 3,500 টাকা। দার্জিলিং যাওয়ার পথে যতগুলো সাইট সিন আছে সবগুলো দেখানো হবে। দার্জিলিং পৌঁছানোর পথে প্রত্যেকটি সাইট সিন এর পরের এপিসোডে দেখানো হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ।